গৃহ ছাড়া আছেন যারা বিজেপি করছেন, সুকান্ত মজুমদার এসেছিলেন, তিনি ওখানে গিয়েছিলেন, তো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সময় দিতে, তারা ঘরে ফিরিয়ে আনবেন, কিন্তু এর মধ্যে 31 তারিখে মদন মিত্র এসে ভীষণ কুৎসিত ভাবে অঙ্গভঙ্গি করে বলে গেছেন যে এই কথাটা এখানে উচ্চারণ করা যাবে না যে তাদেরকে ঘরে ফেরানো নিয়ে, এবং তারা আরো ওপেন চ্যালেঞ্জ করেছে আপনাকে 294টা সিটে আসনে মদন বাবু আপনাকে হারিয়ে দেবেন, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করেছে। রাকেশ চিড়িয়াখানা নিয়ে রাকেশ সিংকে বলেছে যে তিনি চিড়িয়াখানার কর্মী নন, শুধু শুধু জল গোলা করা হচ্ছে। রাকেশ সিং চিড়িয়াখানা ইউনিয়ন নিয়ে বলেছে, মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী তাহলে ওই লেভেলে নামলো, চিড়িয়াখানার ইউনিয়ন লেভেলেও নামতে হয়েছে। ওই ইউনিয়ন অফিস আমি কোনো ব্যক্তি কনসার্ন নিয়ে কোনো বক্তব্য রাখবো না, ওই ইউনিয়ন অফিসকে নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অলরেডি খুব ক্লিয়ার অর্ডার দিয়েছে, সিসিটিভি ফুটেজ কোর্টে জমা দিতে বলা হয়েছে, স্পেসিফিক এফআইআর করতে বলা হয়েছে, অ্যাকশন নিতে বলেছে, এবং ওই ইউনিয়নটা হচ্ছে আমাদের কলকাতা আলিপুর চিড়িয়াখানার পার্মানেন্ট এমপ্লয়ীদের ইউনিয়ন, ওখানে বার্গেনিং এজেন্ট হিসেবে যারা নির্বাচিত হয় তারা ইউনিয়নটা নিয়ন্ত্রণ করে, ওই ইউনিয়নটা কোনো রাজনৈতিক দলের ইউনিয়ন নয়। তবে খুব ভালো লাগছে যে মুখ্যমন্ত্রীকে চিড়িয়াখানার গেটের ইউনিয়নের ঘরটা দখলে রাখার জন্য তাকে মুখ খুলতে হচ্ছে, এই পরিণতি এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে এত সিট জেলার পরে। আগামী লোকসভা নির্বাচনে আজকে থেকেই ডাক দিলেন তৃণমূল নেত্রী যে 42টা 42ই পেতে হবে, দলের কর্মীদেরকে তিনি বার্তা দিলেন আগামী লোকসভা নির্বাচন আসছে 2 বছরের, 42 দিয়ে তো প্রধানমন্ত্রী হয়ে যাবে না, তিনি এই ডাক দিয়েছিলেন 2019 সালের 18ই জানুয়ারি ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে, আমি তখন তৃণমূলে ছিলাম, আমরা সবাই হাত তুলে দাঁড়িয়েছিলাম, ওই একই জিনিস ছিল 42-এর 42। রাজ্যপাল শুধু দূরবীন দিয়ে পশ্চিমবঙ্গ, নরেন্দ্র মোদীজির ইলেকশন অন্যভাবে হয়, ভারত মানে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী মানে ভারত, আফগানিস্তান দেখার পরে এত বড় শক্তিশালী দেশভক্ত প্রধানমন্ত্রীকে কোন ভারতীয় মিস করবে না, মমতা শুধু দেখতে থাকে।